এটা হচ্ছে এমআরএল পুল, অনেক সুন্দর, পানির নিচে মাছ আছে। ইচ্ছা করলে আপনারা মাছ আমি ওই যে মাছ চলে যায় না, ওটা না আমি আসতেছি, তোমরা যা রেডি করো। এই যে পানির নিচে মাছ দেখেন, হ্যাঁ হ্যাঁ আসতে পারবো। এই যে মাছ দেখেন, যে মাছগুলো আমরা অ্যাকুরিয়ামে রাখি বাংলাদেশে, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। এই যে মাসাহিল, এই যে দেখেছেন, এই যে মাছ, এই যে মাছ, এই যে, এই যে মাছ। এখানে অনেক ফরেনার আছে। এই যে মাছ, এটা হচ্ছে ক্রাবি, ফিশ ফিশ। অনেক পর্যটক এখানে, অনেক সুন্দর জায়গা। এখান থেকে পানিগুলো আসে, প্রাকৃতিক পুল, আল্লাহ প্রদত্ত পুল, তৈরি করতে হয় নাই। অনেক পর্যটক, ইউরোপিয়ান, এশিয়ান, দেখেন অনেক পর্যটক পুলের মধ্যে, পুল 100%। এই যে আমার বাপ ছেলে সাহিল, জানা সাহিল বসি। বাবাকে ধরি, এই যে দেখেন অনেক। ইউ ফ্রম, ইউ আর ফ্রম থাইল্যান্ড? থাইল্যান্ড, ইউ আর কারাটিমা? ওকে,
এটা একটা জঙ্গলের মধ্যে দেখেন মাছ দেখা যায় দেখেছেন মাছ এই যে ক্লিয়ার মাছ দেখা যাচ্ছে যেটা আমরা অ্যাকুরিয়ামে রাখি দেখেছেন দেখেছেন মাছ অনেক স্বচ্ছ পানি দেখেছেন মাছ অনেক পর্যটক স্নেহা হয়েছে তোমার আল্লাহর প্রদত্ত জায়গা মাশাআল্লাহ অনেক সুন্দর দিদি ইউ আর মুসলিম ইয়া আই এম অলসো আই এম ফ্রম বাংলাদেশ ইউ নো বাংলাদেশ বাংলাদেশ ঢাকা ইউ ডোন্ট নো 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 ইউ নো ইন্ডিয়া ইন্ডিয়া ইউ নো ইন্ডিয়া ইন্ডিয়া ইউ ডোন্ট নো ওকে এইভাবে প্রাকৃতিক পুল আমি আপনাদেরকে আরো কিছু মাছ দেখানোর চেষ্টা করছি দেখেন ক্লিয়ার মা পানির মধ্যে মাছ আছে আর যেহেতু অনেক পর্যটক চলে যায় ওরা ভয় মাছ এই যে দেখেছেন এই যে দিস ইজ এই যে মাছ এই যে ফিশ